গল্পটা শুনে আমার অনেক বেশি ভালো লাগছে। আশা করি আপনাদের এই মুভিটা যখন রিলিজ হবে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর চেষ্টা করবো ব্লগের পাশাপাশি আপনাদের যত মুভি তো অনেক জোস জোস ভালো মুভি গিফট করতে পারি। ডিপজলের বাহুডোরে এবার দুই নায়িকা আঁচল এবং শিরিন শীলা, আর এই সিনেমায় চমক হিসেবে থাকছে রাকিব হোসেন। জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন এই ছবিতে কাজ করতে এসে যা বললেন, অনেক অনেক বেশি এক্সাইটেড। তো এটা হচ্ছে আমার প্রথম মুভি আর সেটা হচ্ছে চাচ্চুর সাথে, তো আমি তো অনেক বেশি এক্সাইটেড। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল প্রযোজক হিসেবেও দারুণ সফল, আর রাকিব হোসেন ডিপজলের সিনেমায় কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছে। চলতি মাসের শুরুর দিকে এই নির্মাতা 12 মাসে 12টি ছবি নির্মাণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় কয়েকটি সিনেমার কাজ শেষ হয়ে গিয়েছে। জুন মাসের শেষের দিকে এই ছবির শুটিং কাজ শুরু হবে, আর শুটিংটি করা হবে ডিপজলের সাভারের শুটিং স্পটে। আর ডিপজলের সাথে থাকবে দুই নায়িকা আঁচল এবং শিরিন শীলা। ঘর ভাঙা সংসার সিনেমাটির মহরত পর্ব শেষ হয়ে গিয়েছে, আর সেখানেই দেখা গিয়েছে আঁচল এবং শিরিন শীলা ডিপজলের নায়িকা হিসেবে কাজ করবে। অমিবনি কথাচিত্রের পরিবেশনায় সিনেমাটি নির্মাণ করছেন মমতাজুর রহমান আকবর। মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করছেন আঁচল আঁখি, শিরিন শীলা এবং নবাগত নায়ক রাকিব হোসেন। দাম্পত্য কোলাহলের কারণে এবং বিভিন্ন কারণে ভাঙছে সংসার, ঠিক এমন ঘটনা নিয়েই তৈরি হয়েছে ঘর ভাঙা সংসার সিনেমাটি। আর ডিপজল এই সিনেমাটিতে খুব আশাবাদী, আর আমাদের প্রিয় ইউটিউবার রাকিব হোসেন উনি কতটুকু পারবে সিনেমায় আমাদের সন্তুষ্ট করতে, আমরা চাই রাকিব হোসেন অনেক দূর এগিয়ে যাক। তাতে কি ইউটিউব জগতে রাকিবের পারফরমেন্স আরও ভালো হবে? প্রিয় বন্ধুরা আপনারাই কমেন্ট করে জানাবেন। রাকিব হোসেনকে আপনারা কোথায় দেখতে চান, ইউটিউবের ব্লগে নাকি পর্দার মধ্যে? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।